হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে অনেকদিন পর আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি। এটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল কলেজ এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত আর্মি মেডিকেল কলেজ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি। তো এটি কিন্তু একটি সরকারি চাকরি। তো SSC পাশা যারা আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো দেখে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত। প্রথমে দেখুন কী দেওয়া আছে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীর নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন। দেখুন, এক নম্বর পদ যেটি রয়েছে সেটি হলো মেডিসিন এবং পদবীয় সংখ্যা সহযোগী বা সহকারী অধ্যাপক এক। বেতন অত্র কলেজের বেতন কাঠামো অনুযায়ী, অর্থাৎ এই বেতনটি দেওয়া হবে প্রত্যেক কলেজের যে বেতন কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী, এবং প্রত্যেকটি পোস্টে কিন্তু একই রকম। এবং বয়স দেখুন, সহযোগী অধ্যাপক অনূর্ধ্ব 60, সহকারী অধ্যাপক অনূর্ধ্ব 52 বছর, অর্থাৎ যে সহযোগী তার বয়স সর্বোচ্চ 60 বছর, এবং যে সহকারী হবে তার সর্বোচ্চ বয়স 52 বছর, এবং যে সহকারী রেজিস্ট্রার হবে তার বছর বয়স কিন্তু 35 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন, BMDC এর নীতিমালা অনুযায়ী, অর্থাৎ BMDC যে একটা নীতি রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে এই প্রত্যেকটা ক্ষেত্রে। মেডিসিন, সার্জারি এবং গাইনিয়ান্স অপস এই তিনটার ক্ষেত্রে কিন্তু একই। এবং 2 নম্বর পদ রয়েছে সার্জারি, এটাও কিন্তু সহযোগী বা সহকারী অধ্যাপক এক, এবং গাইনিয়ান্স অপস এটাও কিন্তু সহকারী রেজিস্ট্রার এক। এবং সব এই পোস্টগুলো সবগুলোরই কিন্তু বেতন কাঠামো কিন্তু অত্র কলেজের বেতন অনুযায়ী হবে। 4 নম্বর পদটি দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্ট এক, এটির কিন্তু বেতন কাঠামো একই, এবং এটির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স আপনাদের 30 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন, স্বীকৃত শিক্ষাপথ হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ মাত্র SSC পাস করে কিন্তু এই ল্যাব অ্যাটেন্ডেন্ট একে আপনারা যোগদান করতে পারবেন। এর তারপরেও আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্টে পারদর্শী, বিজ্ঞান বিভাগে পাশকৃত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদেরকে উচ্চতর শিক্ষা রয়েছে এবং মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে আপনারা কাজ জানেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বিজ্ঞান বিভাগে যারা পাস তাদেরকে কিন্তু এটিতে অগ্রাধিকার দেওয়া হবে। এবং দেখুন কিছু শর্তাবলী রয়েছে, অর্থাৎ প্রার্থীগণ আগামী 23 অক্টোবর 2022 তারিখে অফিস চলাকালীন সময়ে 1430-এর মধ্যে চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাসের ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে। যারা আপনারা ডাকযোগে দিতে চান তারা এই ঠিকানায়, যেমন আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাসের ঠিকানাটা আপনারা দিয়ে দিবেন, এবং যারা বগুড়া আশেপাশে রয়েছেন তারা সরাসরি গিয়ে জমা দিতে পারেন। চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর দরখাস্ত কম্পিউটার টাইপকৃত অবশ্যই হতে হবে। এবং তারপরে দেখুন www.amcbogura.edu.bd এই ওয়েবসাইটে সংগৃহীত ব্যক্তিগত তথ্যাবলী সংক্রান্ত 2 পাতার নির্ধারিত ফর্মে পূর্ণকৃত কপি আপনাদের কিন্তু জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, অন্য কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনার দিতে হবে। সম্পত্তি তোলা পাস কপি, পাসপোর্ট সাইজের ছবি, স্পষ্ট ছবি দিতে হবে কিন্তু, এবং মোবাইলে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য হবে না। 6 নম্বরে অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোনো তফসিল ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ অ্যাডমিনিস্ট্রেটর আর্মি মেডিকেল কলেজ বগুড়া বরাবর সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক পদের জন্য 1000 টাকা এবং সহকারী রেজিস্ট্রার পদের জন্য 500 এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য 400 টাকার ব্যাংক ড্রাফট বা পিআরডির আবেদনপত্রের সাথে সংযুক্ত কিন্তু করতে হবে। তার যারা আপনারা আবেদন করবেন তাদের তারা কিন্তু এই সকল কাগজপত্রগুলো আপনারা আবেদনের সাথে সংযুক্ত অবশ্যই করে দেবেন। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন বা দরখাস্ত করতে হবে, অর্থাৎ যারা চাকরি বর্তমানে রানিং করতেছেন তাদের ক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তারপর দেখুন খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যে পদে আবেদনটি করতেছেন সেই পদের নামটি খামের উপর অবশ্যই লিখে দেবেন। তারপর দেখুন সাক্ষাৎকারের তারিখ ও সময়, মোবাইল নাম্বারের মাধ্যমে, অর্থাৎ যে আপনার মোবাইল নাম্বারটি দিবেন সেটিতে মাধ্যমে আপনাকে তারিখ ও সময়টি জানানো হবে, পরবর্তীতে ওনারাই আপনাদেরকে জানিয়ে দেবেন।
তারপরে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হতে পারে উল্লেখিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ এটির যে আবেদন 23 অক্টোবর 2022 তারিখ এই তারিখের মধ্যে যদি আবেদন আপনারা জমা না দেন তাহলে সেই আবেদনটি কিন্তু আর গ্রহণ করবে না অর্থাৎ 23 অক্টোবর 2022 তারিখের পরে যদি কোনো আবেদন যায় তাহলে কিন্তু সেই আবেদনগুলো আর গ্রহণ করা হবে না তাই আপনারা দ্রুত আবেদন করুন এবং 23 অক্টোবর 2022 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ডাকযোগে এটি পৌঁছাতে হবে থ্রি সিল আস্ক্রিনিং বিজ্ঞপ্তি যারা এই নিক বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে চান তারা আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা দরখাস্তটা কি আবেদনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন টেরিসেল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন পরবর্তীতে দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম